নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। রাজধানী গুলশানে ইইউ কার্যালয়ে এ মতবিনিময় হচ্ছে। প্রথমে বৈঠক হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরের সাথে। জানান, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলেও ইইউ রচিত হবে নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানো। সাক্ষাতে একথাই বলেছেন তিনি। পরে ইইউ প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান খান। এরপর দেখা করতে যান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দর্শক, এই মুহূর্তে রাজধানী গুলশানে নাগরিক সমাজের প্রতিনিধিরা দেখা করছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে। এ বিষয়ে আরও খবর জানব। সহকর্মী মাহফুজ কামাল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাহফুজ কামাল, এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল কাদের সঙ্গে বৈঠক করছেন, কিছু জানতে পেরেছেন কিনা আলোচনা বিষয়ে? আপনি সংবাদের শেষে যে তথ্যটি জানিয়েছেন সেটি দিয়ে শুরু করতে চাই, কারণ সেটিই সর্বশেষ তথ্য। সেটি হচ্ছে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, তিনি ঠিক 10:55 এখানে এসেছেন এবং ইইউর যে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদের সাথে বৈঠকে বসছেন এবং বৈঠকে কী বিষয়ে আলোচনা হচ্ছে সেটি আসলে তিনি বেরিয়ে আসলে তার সাথে কথা বলে হয়তো বিস্তারিত জানতে পারবো। এছাড়া সকাল থেকে যে বিষয়টি আমরা দেখেছি, একজন মানবাধিকার কর্মী এবং আরেকজন আমরা যদি জানতে পেরেছি একজন গবেষক, তিনি এসে সাক্ষাৎ করেছেন, দুইজন ভিন্ন বক্তব্য দিয়েছেন। আমি প্রথমে একজন মানবাধিকার কর্মী যিনি অধিকারের অ্যাডভোকেট আদিলুর রহমান, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে বা ক্যামেরার সামনে কথা বলেনি, তবে তিনি যে বিষয়টি যাওয়ার আগে বলে গেছেন সেটি হচ্ছে যে দেশে মানবাধিকার লঙ্ঘন কিংবা কোনো মানবাধিকার প্রতিষ্ঠান বন্ধ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটি তিনি ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন। এছাড়া এর আগে যিনি বৈঠক করেছেন তিনি ভিন্ন তথ্য জানিয়েছেন, সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ সব এবং সার্বিক বিষয় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং নির্বাচনের আগে ইইউর নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর জন্য তিনি বলেছেন। তিনি হচ্ছেন যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, তিনি এ তথ্যটি জানিয়েছেন। এছাড়া আজ সারাদিনেই সুশীল সমাজের নাগরিকরা এখানে আসবেন। আমরা এখন অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বেরিয়ে আসলে তার সাথে কথা বলে তিনি কী তথ্য দিয়েছেন বা তার কাছে কী জানতে চেয়েছেন ইইউ প্রতিনিধি দল, সেটি আমরা জানতে পারব। ধন্যবাদ আপনাকে। সহকর্মী মাহফুজ কামাল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে গুলশান থেকে।